তো একটা অনেক বড় আপডেট রয়েছে ভোটার আইডি কার্ড নিয়ে এবং আধার কার্ড নিয়ে। আপনাদের কাছে প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকের কাছেই আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে। যদি এই দুটো ডকুমেন্ট আপনার নামে থাকে তাহলে অবশ্যই আপনার এই আপডেটটা জানতে হবে। আপনাদের কিন্তু প্রত্যেকেরই ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বারটা লিংক করাতে হবে। ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা বিজ্ঞপ্তি জারি করেছে, একটা নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশন অনুযায়ী এটাই কিন্তু বলা হয়েছে যে আপনাদের আগামী আগস্টের 1 তারিখ থেকে আপনাদের কিন্তু আধার কার্ড লিংক করাতে হবে ভোটার আইডি কার্ডের সঙ্গে। এবং আপনারা এই কাজটা অর্থাৎ লিঙ্কিং প্রক্রিয়াটা অনলাইন অফলাইন দুই ভাবেই পেয়ে যাবেন সেই সুবিধা। আপনারা যদি চাচ্ছেন যে অনলাইনে করবেন তাহলে কি করতে হবে, আপনার আধারের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার লিংক থাকে তবেই কিন্তু আপনারা সেই ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড নিজেরাই লিংক করাতে পারবেন অনলাইনের মাধ্যমে। তাছাড়া আপনারা যদি অনলাইনে ছাড়া যদি আপনারা অফলাইনে করতে চান তাহলে একটা নতুন ফর্ম কিন্তু তারা পাবলিশ করবে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাবলিশ করবে, এবং সেই ফর্মটা ফিল আপ করে অফলাইনে কিন্তু আপনাদের আধার কার্ড লিংক করাতে হবে ভোটার আইডি কার্ডের সঙ্গে। এবং সেই নোটিশ দেওয়া হয়েছে, আমরা দেখে নেব সেই নোটিশ এবং কি আপডেট রয়েছে, কি বলা হয়েছে, কবে থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে আমাদের কি করতে হবে সবকিছু আমি বলে দেবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ইনফরমেটিভ, আপনারা প্রত্যেকেই দেখুন। এবং আপনাদেরকে বলবো ভিডিওটা একটু কষ্ট করে আপনারা শেয়ার করে দিন আপনাদের বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে যেখানে আছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিন। তাহলে কি হবে, ইনফরমেশনগুলো মানুষের কাছে পৌঁছবে, মানুষ তাহলে এই লিঙ্কিং প্রক্রিয়াগুলো সঠিক সময়ে করতে পারবে, যাতে করে ডকুমেন্ট গুলো সবসময় আপডেট থাকে। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করি। আমি সবসময়ের মতন ভিডিওতে থাকছি শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিও নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিন। তো চলুন আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড লিংকের যে নতুন আপডেট সেটা আমরা দেখে নেই। এবং অবশ্যই কিন্তু তথ্যটা জানার পর আপনারা মুখে মুখে কথা বলে গল্প করে মানুষের সঙ্গে একটু ছড়িয়ে দেবেন এই আপডেটটা, যাতে করে সবাই করতে পারে। তো চলুন দেখে নেই নতুন আপডেট। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে হলে এই ওয়েবসাইট ভিজিট করবেন। ভিজিট করার পর আপনারা কারেন্ট ইস্যুস এখানে অপশন রয়েছে, দেখুন জুলাইয়ের 5 তারিখ কিন্তু এই নোটিশ দেওয়া হয়েছে, কালেকশন অফ আধার ডাটা ফ্রম দ্য ইলেকটোরস অন ভলেন্টিয়ারি বেসিস, অর্থাৎ ভলেন্টিয়ারি বেসিসে কিন্তু এই লিঙ্কিং প্রক্রিয়াটা শুরু হবে। অবশ্যই বলে রাখি এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অবশ্যই এইরকম একটা পেজ পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে পরবর্তীতে আপনারা পেজটা পেয়ে যাবেন। এবং সেই পেজের মধ্যে আপনারা একটা অপশন পাবেন ডাউনলোড দিস ফাইল, অর্থাৎ অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ ফাইল রয়েছে এবং ফাইলের সাইজ হচ্ছে 2.66 MB। দেখতেই পাচ্ছেন এই নোটিশটা কি রয়েছে, অ্যাবাউট দিস ফাইল, এই ফাইল সম্পর্কে রয়েছে এখানে। এবং অবশ্যই কালেকশন অফ আধার ডাটা ফ্রম দ্য ইলেকটোরস অন ভলেন্টিয়ারি বেসিস অফ লিঙ্কিং অ্যান্ড অথেন্টিকেশন অফ ইলেকট্রাল রোল ডাটা, দেখতেই পাচ্ছেন অর্থাৎ এই আধার এবং ভোটার আইডি কার্ড লিঙ্কিং কিন্তু শুরু হবে। এখানে যদি আপনি ডাউনলোড ফাইলে ক্লিক করেন তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা কিন্তু পেয়ে যাবেন। একদম উপর দিয়ে গেলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে রয়েছে টু দ্য চিফ ইলেকট্রাল অফিসার অফ অল স্টেট, প্রত্যেকটি রাজ্যের জন্য কিন্তু এই নোটিফিকেশন দেওয়া হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এটা হবে। এবং 4 জুলাই 2022 এই তারিখ কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে স্পষ্ট করে কিন্তু দেওয়া আছে। এবং বলে রাখি এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু এই যে ফর্ম, নতুন একটা ফর্ম যে আগামীতে চালু হবে, সেই ফর্মটা আপনারা কোন ফর্মটা ফিল আপ করবেন যারা অফলাইনে করবেন, দেখুন আপনারা এখানে স্পষ্ট করে আমি হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, ফর্ম 6B, অর্থাৎ ফর্ম নাম্বার হচ্ছে 6B, এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবং এটা শুরু হবে কবে থেকে দেখুন, দে শ্যাল কাম ইন টু ফোর্স অন দ্য ফার্স্ট ডে অফ আগস্ট 2022, আগস্টের 1 তারিখ কিন্তু এটা শুরু হবে এবং আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু এটা করতে পারবেন। ঠিক আছে, এবং যারা এটা করবেন অনলাইনের মাধ্যমে তাদের কিন্তু অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে, তবেই কিন্তু আপনারা অনলাইনে করতে পারবেন। ঠিক আছে, এবং অবশ্যই বলে রাখি এই যে নোটিফিকেশন জারি করা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেমন ধরুন এই যে লিঙ্কিং প্রক্রিয়াটা আগামী আগস্টের 1 তারিখ থেকে শুরু হবে, সেই সময় আপনারা কোন কোন জায়গা থেকে কীভাবে কীভাবে এই লিঙ্কটা করতে পারবেন সেটাও কিন্তু এই নোটিশে দেওয়া আছে। যেমন ধরুন বিভিন্ন অ্যাপ ওয়েবসাইট রয়েছে, যেমন ধরুন ERONET
এই একটা রয়েছে, এটা দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তারপর রয়েছে গারুদা, এইটা একটা অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেটা থেকে করতে পারবেন। এনভিএসপি পোর্টাল থেকেও আপনারা করতে পারবেন, অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল যে রয়েছে এনভিএসপি, সেই এনভিএসপি পোর্টালেও কিন্তু আগস্টের 1 তারিখ নতুন লিংক জেনারেট করা হবে এবং সেই সময় কিন্তু আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দেবো যে স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা সেটাও দেখিয়ে দেবো। তো ইন অ্যাডভান্স আমরা এই তথ্যটা জানিয়ে দিলাম, আগস্টের 1 তারিখ থেকে শুরু হচ্ছে এবং ভিএইচএ ভোটার হেল্পলাইন অ্যাপ যে রয়েছে তার মাধ্যমেও কিন্তু আপনারা অবশ্যই এই লিংকটা করতে পারবেন খুব সহজে, ঠিক আছে। এবং এই যে লিঙ্কিং প্রক্রিয়াটা, এই লিংকটা কিন্তু আপনাদের করাতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে বিএলও ইআরও যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে। তো এই প্রসেসে এইগুলো দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। তবে আপনারা যদি কেউ করতে না পারেন তাহলে কিন্তু এই কাজটা আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড এই দুটো লিঙ্কের যে ব্যবস্থা সেটা লিঙ্কিং করতে সাহায্য করবে বিএলও ইআরও, তারাও কিন্তু সাহায্য করে দেবে আপনাদেরকে এই লিঙ্ক করাতে। এবং বিশেষ বিশেষ একটা আপডেট আরেকটা রয়েছে সেটা বলে দিই, নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন। এখানে একটা চার্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যাম্প হবে, ফার্স্ট ক্যাম্প হবে 4/9/2022 সেদিন সানডে, এইটা ক্যাম্প হবে গোটা ভারতবর্ষ জুড়ে, সেদিন রবিবার রয়েছে। এবং অবশ্যই কিন্তু এই ক্যাম্পে আপনারা প্রত্যেকেই যাবেন, সেই ক্যাম্পের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিংক করাতে পারবেন। এখানে কিন্তু স্পষ্ট করে ডেট কিন্তু দিয়ে দিয়েছে এবং ফার্স্ট ক্যাম্প কিন্তু 4/9/2022 হবে সানডে। আপনারা অবশ্যই ভিডিও অফিস অঞ্চল অফিসে যোগাযোগ রাখবেন, যখনই শুরু হবে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে তো অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন যখনই শুরু হবে, কিংবা যখন ফর্ম চালু হবে, যখন অ্যাপ্লাই শুরু হবে, যখন লিংক করা হবে অনলাইনে, আপনারা কিভাবে ঘরে বসে লিংক করাবেন সেটাও আমি বলে দেবো পরবর্তীতে। তো এটাই ছিল এই মুহূর্তের বড় একটা আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাতে হবে, ঠিক আছে। এবং অফলাইনে ফর্ম হচ্ছে 6B, ফর্ম 6B, ঠিক আছে। যখনই পাবলিশ করা হবে ফর্মটা আমি এই ভিডিও নিয়ে আসবো চ্যানেলে, আপনারা প্রত্যেকেই ফোকাস রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো রকম কোয়ারিজ এবং যদি কিছু জানার থাকে এই বিষয়ে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, তাহলে আমরা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করবো, আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো।